ৰিচেণ্টলি আছামিজ এক্ট্ৰেছ আইমি বৰা বাৰ এটা ধুনীয়া ৰেচিপি দেখিছিলোঁ কলডিলৰ লগত কুকুৰা মাংস। চ' আজি সেই যোনটো ৰেচিপি আছে সেইটো ট্ৰাই কৰিম বুলি ভাবিছোঁ। এয়া চক কি ধুনীয়াকৈ বনাইছে, এনেকৈ আজি আমি ৰেচিপিটো ট্ৰাই কৰিম আৰু টেষ্ট কৰি চাম যে খাবলৈ কেনেকুৱা হৈছে। চ' আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈকে চাব বুলি আশা কৰিলোঁ। তো বলক আজি যোনটো ফুড ব্লগ আছে সেইটো আৰম্ভ কৰোঁ। ৰেচিপিটো বনাবলৈ প্ৰথমতে কেৰাহীখন পাতিছোঁ। আমি ইয়াতে আলুখিনি আৰু কলডিলখিনি অকণমান ফ্ৰাই কৰি ল'ব লাগে। ভিডিঅ'টো যেনেকৈ দেখাইছে মানে ৰিলটো তেনেকৈ বনাম। প্ৰথমে দিছোঁ তেল, মিঠাতেল দিছোঁ, এনেকৈ ফ্ৰাই কৰি ল'ম আলুখিনি। তেলখিনি গৰম হোৱাৰ পাছত আলুখিনি দি দিলোঁ আৰু ইয়াতে অকণমান নিমখ দিব লাগিব আৰু লগতে অকণমান দিম হালধি, ধুনীয়া কালাৰটো আহিব তেতিয়া। এইখিনি অকণমান ব্ৰাউন কালাৰটো ভালকৈ ভাজি ল'ম। আলুখিনি হৈ গৈছে, এনেকুৱা ৰঙা কালাৰটো আহিলে আমি নমাই ল'ব লাগিব। নেক্সট আমি এতিয়া কলডিলখিনি ফ্ৰাই কৰি ল'ম আৰু কলডিলখিনি এবাৰ দেখাই লৈছোঁ আপোনালোকক। এইখিনি হৈছে কলডিলখিনি, বৰ বেছি ডাঙৰ কলডিলো নহয়, সৰু তাৰ সৰু চাইজো আছিলে। জুইটো একদম কমাই ল'ব লাগিব ফ্ৰাই কৰোঁতে। বেছি ফ্ৰাই কৰিব নাই, অকণমান সময় ফ্ৰাই কৰিলে হ'ল। কলডিলখিনি 3-4 মিনিট সময় ভাজি ল'লে হ'ল, বেছিকৈ ভাজিব নালাগে। আৰু এইখিনি আমাৰ ৰেডি হৈ গৈছে, অকণমান এনেকৈ কালাৰটো চেঞ্জ হ'লে নমাই ল'ব। এইখিনিতে আমি নমাই ল'ব লাগিব। কলডিলখিনি নমাৰ পাছত আমি এখন কেৰাহীত অকণমান তেল দিম মাংসখিনিৰ কাৰণে। এতিয়া তেলখিনি গৰম হ'বলৈ দিওঁ। তেলখিনি যেতিয়া গৰম হ'ব ইয়াতে আমি 5 ফোৰণ দিম, তাৰপিছত কেইটামান দিম শুকান জলকীয়া আৰু লগতে তেজপাত দিছোঁ। এইখিনি অকণমান এনেকৈ গোন্ধটো ওলোৱা হ'লে আমি ইয়াতে পিঁয়াজ আৰু আদা নহৰু এনেকৈ পিচি থোৱা আছে, এইখিনি দি দিব লাগিব। এতিয়া এইখিনি ধুনীয়াকৈ দি দিম আৰু ধুনীয়াকৈ এইখিনি মিক্স কৰি ল'ম। এতিয়া বাৰু গোন্ধটো বহুত ধুনীয়া হৈছে ন, এতিয়া এইখিনি কিছু সময় ভাজি ল'ম। পিঁয়াজখিনি যেতিয়া ভাজকৈ ধুনীয়া এটা গোন্ধ আহিব তেতিয়া আমি ইয়াতে মাংসখিনি দিব লাগিব আৰু ইয়াৰ দুটা ডাঙৰ লেগ পিচ দিছোঁ। এতিয়া এইখিনি ধুনীয়াকৈ ভাজি ল'ব লাগিব। 6-7 মিনিট সময় এনেকৈ ভাজি ল'ম, তাৰপিছত ইয়াতে নিমখ হালধি দিম। প্ৰায় 6-7 মিনিট সময় মাংসখিনি ভাজিলোঁ আৰু এতিয়া আমি ইয়াতে দিব লাগিব নিমখ আৰু হালধি। তাৰ আগতে এবাৰ লৰাই লওঁ, গেছৰ ফ্লেমটো কমাই ল'ব যাতে লাগি নধৰে, শ্ল' কুক কৰিব। আৰু কিছু সময় আমি মাংসখিনি ভালদৰে ভাজিব লাগিব কাৰণ ইয়াতে লেগ পিচো দিয়া আছে যে পিচটো যথেষ্ট ডাঙৰ হয়, ত' সেইকাৰণে ভালকৈ সিজিব লাগিব। আৰু বাকী মাংসখিনি চব ডাঙৰ ডাঙৰ পিচ কৰি দিছোঁ যে সেইকাৰণে অকণমান ভালদৰে আমি ভাজি ল'ব লাগিব মাংসখিনি। 90% কুক কৰি ল'ম, তাৰপিছত আমি ইয়াতে কলডিলখিনি দিম। ত' ইয়াৰ ফাৰ্ষ্ট দিছোঁ নিমখ জোখ অনুযায়ী, দেন দিছোঁ ইয়াৰ হালধি, আৰু ধুনীয়াকৈ মিক্স কৰি দিম। এতিয়া
এতিয়া মাংসখিনি ভালদরে সিজালেকে প্রায় 80-90% সিজালেকে ধুনিয়াকে ভাজি লম। তারপর বাকিখিনি স্টেপ ফলো করি। চিকেনখিনি প্রায় 70% মান কুক করে ললো, মাংসখিনি ধুনিয়াকে ভাজি ললো। এতিয়া আমি ইয়াতে ফ্রাই করা আলুখিনি দিম। মিক্স করে লব লাগবে। আর এটা আমি দিম ইয়াতে 1 চামচ জালুক। এই 1 চামচ জালুক দিছো, মিক্স করে লম। বেলেগ আর মশলা আমি দিই ইয়াতে, মানে রেসিপিটো যে দেখাইছে, মানে বেলেগ আর মশলা নিদি ইয়াতে, রিলটো যে দেখাইছে তেনেকে বনাইছো। আর এটা আমি ইয়াতে ভাজি থাকা কলডিলখিনি দিম। ধুনিয়াকে এখানে মিক্স করে দিম। ধুনিয়াকে ভাজি লওয়ার পাছত অকমান পানি দিম, মাত্র দুহেটাই হেতাখনে, সরু হেতাখনে অকমান দিছো জাস্ট একটা, যাতে স্টিমত বস্তুখিনি ভালকে সিজে। আর এটা মিক্স করে দিম, একদম আলতীয় হয়ে বস্তু, কালারটা কিন্তু ধুনিয়া হয়েছে দেই। এটা আমি ধুনিয়াকে ভাজিব লাগবে প্রায় বস্তুখিনি ভালকে সিজালেকে। আর যেটা কলডিলর ফ্লেভারখিনিও, মানে মাংস ফ্লেভারখিনি গোটেখিনি মিক্স হয়ে যাব ধুনিয়াকে। চাও প্রায় 20 মিনিট সময় স্লো কুক করল, আর কালারটা সব কি ধুনিয়া ডার্ক কালারটা আছে, উপর তেলখিনিও ব্রিং হয়েছে। আর ফাইনালি আমার যে রেসিপি আছে সেয়া কমপ্লিট হয়ে গেছে। এটা আমি ধুনিয়াকে পরিবেশন করব লাগে গরম গরম ভাতর লগত। আর এটা ধুনিয়াকে ভন্টিয়ে টেস্ট করব। ইয়া সব কি ধুনিয়া কালার আছে, গন্ধটো কেন ধুনিয়া আছে। রেসিপিটো দেখিয়ে টেস্টি লাগিছিল, ভালো বলে যেন মানে লাগিছিল, মানে মাংসতকৈ কলডিল কণ খাই বেছি ভাল লাগে। বাকি বিলাক মাংস খাইছো, এই পিস্তু লৈছো, নাই বেলেগ তাই ন, এই পিস্তু বেছি মচলা দিলে খাবলে বেয়াহে হব, একদম কম মচলা দে, মচলা দিবই লাগে। সো আজি ভিডিওটি ইয়াতে সামৰণি মাৰিছোঁ। আপোনালোকে যোনটো ৰেচিপি আছে ট্ৰাই কৰি চাব। এইটো আমি আইমী বৰুৱাৰ বাৰ আমি ইনষ্টাগ্ৰামৰ পৰা চাই পেলাই বনাইছিলোঁ, মানে ৰিলত দিছিলে। ৰেচিপিটো খাবলৈ সঁচাকৈ বহুত বেছি ভাল লাগিলে। আগতে এটা আমি ৰেচিপি ট্ৰাই কৰিছিলোঁ মাছ দি, সৰিয়হ দি পেলাইনে মাছৰ যে, সেইটো খাবলৈ ভাল লাগিলে। সো আজিলৈ আহিছোঁ তাহলে, সদায় কথা নিজত বিশ্বাস আহিব, ভগৱান আমলৈ কাম কৰি যাব, দিনৰ দিন সফল হ'ব আৰু সদায় হাঁহিবলৈ চেষ্টা কৰিব।